টলিউডে হঠাৎ সম্পর্ক ভাঙনের মেলা চলছে, এরই মধ্যে দারুণ চমকে দিলেন রাজ ও শুভশ্রী জুটি। তবে সম্পর্ক ভেঙে নয়, রোমান্টিক ডেটে গিয়ে। বিয়ের আগে রাজের সঙ্গে সম্পর্ক ছিল অনেক নায়িকারই, এমনটি শোনা যায়। আবার দেব ও শুভশ্রীর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল চারিদিকে। বিয়ের পর একে অপরের প্রতি কমিটেড, একসময় যাদের পাওয়ার কাপল বলা হতো তারাই আজ সেপারেটেড। এরই মধ্যে রাজ শুভশ্রী বুঝিয়ে দিয়েছেন, শত ব্যস্ততা থাকলে চাইলে একে অপরকে আগলে রাখা যায়। 2018 সালে তাদের বিয়ে হয়। বর্তমানে তারা দুই সন্তানের বাবা মা। তার মাঝে একে অপরকে সময় দিতে ভোলেন না তাদের দুজনের কেউই। দিন কয়েক আগে ডিনার ডেটের ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। শুভশ্রীর পরনে ছিল কালো রঙের গাউন। প্রায়ই একে অপরের সঙ্গে ডেটে যান। রাজ বলেন, সকালে ঘুম থেকে উঠে তারা দুজনে কফি খান এবং নানা বিষয় নিয়ে গল্প করেন। এই হলো তাদের রোমান্টিক ডেট।